আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পর দাঁতের গোড়া ফুলার সমস্যা কেন হয় এবং এই সমস্যায় করণীয় সম্পর্কে তো ভিওর্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওর্স অনেকেরই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায় তো ভিউয়ার্স এই সমস্যাটা কেন হয় এই ভিডিওর মাধ্যমে আপনারা তা জানতে পারবেন এবং যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে করণীয় বিষয় ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট সাধারণত তেমন দাঁতের ক্ষেত্রেই করা হয় যে দাঁত পালপাইটিসে আক্রান্ত হয় অর্থাৎ দাঁতের ভিতরে যে দন্তমজ্জা থাকে সেই দন্তমজ্জা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেই দাঁতটি ফেলে না দিয়ে রাখার জন্যই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় তো ভিও যখন কোনো দাঁতে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁতের যে রুট থাকে রুট অর্থাৎ শিকড় তো এই দাঁতের যে রুট অংশ থাকে এই রুট অংশর মধ্যে দেখতে পাচ্ছেন যে কালো যে একটা রেখার মতো দেখতে পাচ্ছেন এটিকে মূলত দন্তমজ্জা বা দাঁতের পাল্প বলা হয় তো ভিওয়ার্স যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন এই ফাইলের মাধ্যমে যতটুকু পাল্প দাঁতের ভিতরে থাকে দাঁতের শিকড়ের ভিতরে ততটুকু পাল্প পুরোপুরিভাবে তুলে ফেলতে হয় কিন্তু এই পুরোপুরি না তুলে যদি কিছুটা অংশ পাল দাঁতের মধ্যে বিদ্যমান থেকে যায় তাহলে সেই দাঁত রুট ক্যানেল ট্রিটমেন্টটি পুরোপুরিভাবে সাকসেস হয় না তো এই ক্ষেত্রে দাঁতে ব্যথা হতে পারে বা দাঁতের গোড়া ফোলা সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করার শেষ করার কয়েক মাস পরে এ ধরনের সমস্যা হয়ে থাকে আবার রুট ক্যানেল ট্রিটমেন্ট চলাকালীনও কারো কারো দাঁতের গোড়া ফুলে উঠতে দেখা যায় তো পুরো ব্যাপারটাই এক্স উপর নির্ভর করে যে কী পজিশন দাঁতের আছে কী সমস্যা রয়েছে সেটি এক্স রে দেখে নির্ণয় করাটাই ভালো তবে সম্ভাব্য যে কারণগুলো থাকে তা হলো যদি দাঁতের রুট অংশের ভিতরে কোনো প্রকার পাল্প থেকে যায় একটু বেশি পাল্প থেকে যায় তাহলে সেই দাঁতটি আপনার ব্যথা হতে পারে ভবিষ্যতে যন্ত্রণা হতে পারে অথবা গোড়া ফুলে ওঠা সমস্যা হতে পারে এছাড়া ভিওর্স রুট ক্যানেল ট্রিটমেন্ট যখন যে দাঁতে করা হয় সেদা রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হবার পরে সেখানে এ ধরনের ক্যাপ করা হয় তো যদি কখনো ক্যাপ এবং মাড়ির মধ্যবর্তী স্থানে এরকম ফাঁকা তৈরি হয় আর সেই ফাঁকার ভিতরে কোনো ধরনের খাবার আটকে থাকা খাবার আটকে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মাড়ি ফোলা সমস্যা হতে পারে এই সমস্যাটা শুধুমাত্র এখানে ফাঁকা থাকার কারণেই এ ধরনের মাড়ি সমস্যা হয় কখনো কখনও দেখা যায় যে রুট ক্যানেল ট্রিটমেন্ট করছেন অথচ এভাবে ফাঁকা হয়ে গেছে ফাঁকার ভিতর থেকে খাবার ঢুকে দাঁতের গুঁড়া ফুলতেছে আর অনেকে ভেবে থাকে হয়তো রুট ক্যানেল ট্রিটমেন্টের কোনো ত্রুটি রয়েছে কিন্তু না কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপ এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখানে এ ধরনের ফাঁকা থাকার কারণেও কিন্তু অনেকের এ ধরনের মাড়ি ফোলার সমস্যা হয় আবার রুট ক্যানেল ট্রিটমেন্ট যদি পুরোপুরি সাকসেস না হয় সেক্ষেত্রেও এ ধরনের সমস্যা হয় যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যাবার কয়েকদিন পরে যে এ ধরনের গোড়া সমস্যা হয়ে থাকে তাহলে ডাক্তারের স্বর্ণাপন্ন হয়ে আবারও আপনি রি রুট ক্যানেল করাতে পারেন অথবা কখনও কখনো ঔষধ সেবনের মাধ্যমে এ ধরনের অল্প সমস্যা থাকলে তা ভালো হয়ে যায় তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম